Welcome everyone to a new video on the topic of real or fake. In this video, I'll review an application called Space App 2048 Shooting with You and AFT $1000 withdrawal proof share korbo jeti dekhle apnara jante parben Space App real or fake, Space App legit or scam, and Space App really payment or not. So please watch the full video for details. Prothomoto ami apnader sathe withdrawal proof share korbo. তো অ্যাপসটি ওপেন করার পর উইদাউট রেজিস্টার অ্যান্ড সাইন আপে সরাসরি অ্যাপসটি ওপেন হয়ে যাবে অ্যান্ড এইখানটার মধ্যে গেম প্লে করা যাবে যার বিনিময়ে পেপ্যাল ডলার অ্যান্ড অ্যামাজন গিফট কার্ড ডলার আর্নিং করা যাবে অ্যান্ড যখনই পেপ্যাল ব্যালেন্সের মধ্যে $1000 হবে তখন জাস্ট ব্যালেন্স অপশানে টাচ করার পর এরকম পপ আপ আসবে তো এখানে ফিল পেপ্যাল অ্যাকাউন্ট অপশানে টাচ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদেরকে আপনাদের পেপ্যাল অ্যাকাউন্ট বসাতে হবে নিচের বক্সের মধ্যে কনফার্মভাবে আবার বসাতে হবে এবং এই কনফার্ম বাটনে টাচ করতে হবে তারপর এখানে তারা বলবে যে মার্জ টু 128 20 টাইমস টু অ্যাক্টিভ অর্ডার এই উইথড্রটিকে অ্যাক্টিভ করার জন্য 20 টাইম গেম প্লে করতে হবে এবং মার্জ 128 ব্লাস্ট করতে হবে তো যখন আপনারা এই টাস্কটিকে কমপ্লিট করবেন এগেইন তারা বলবে ওয়াচ 80 ভিডিওস টু অ্যাপ্লাই ডিরেক্টলি উইথআউট ওয়েটিং এখন তারা আবারও বলতেছে যদি আপনি উইথআউট ওয়েটিংয়ে ডিরেক্টলি পেমেন্ট পেতে চান তাহলে আপনাকে 80 ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট ওয়াচ করতে হবে এখন কথা হচ্ছে যদি আপনারা তাদের কথা অনুযায়ী 80 ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট ওয়াচ করেন তাহলে কি এফটি থেকে পেমেন্ট পাবেন কি না অথবা এই এফটি কি আসলে রিয়েল নাকি ফেক এই অ্যাপসটি রিয়েল নাকি ফেক বিষয়টি জাস্টিফাই করার জন্য প্রথমত আমি আপনাদের সামনে এই অ্যাপসটির নাম্বার ওয়ান নেগেটিভ পয়েন্ট তুলে ধরব সেটি হচ্ছে এই অ্যাপসটির মধ্যে কোনো প্রকার রেজিস্ট্রেশন অথবা সাইন আপ অপশন নেই অ্যান্ড এই অ্যাপসটির নাম্বার টু নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই অ্যাপসটির মধ্যে মিনিমাম উইথড্র অ্যামাউন্ট $1000 বাট যে অ্যাপসগুলো রিয়েল এবং ট্রাস্টেড হয়ে থাকে সেই অ্যাপসগুলো $1 to $5 হয়ে গেলেই উইথড্র অপরচুনিটি দিয়ে থাকে যেরকমটি এই অ্যাপসটি দিচ্ছে না অ্যান্ড এই অ্যাপসটির নাম্বার থ্রি নেগেটিভ পয়েন্ট হচ্ছে অ্যাপসটি থেকে উইথড্র করার পর তারা টাস্ক এবং কন্ডিশন দিয়ে থাকছে আর যে অ্যাপসগুলো উইথড্র করার পর এরকম টাস্ক অথবা কন্ডিশন দিয়ে থাকে সেই অ্যাপসগুলো টোটালি ফেক ফ্রড অ্যান্ড স্ক্যাম হয়ে থাকে সো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা চানতে ইচ্ছা করলে গেমিং অথবা এন্টারটেনমেন্ট পারপাজ অ্যাপসটিকে ইউজ করতে পারেন বাট কখনোই মানিনিং পারপাজে ইউজ করবেন না স্পেস অ্যাপ ইজ টোটালি ফেক ডোন্ট ইউজ দিস অ্যাপ অ্যান্ড ডোন্ট ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম Real and trusted application link in the video description box.